নমস্কার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ও বৃষ্টির পূর্বাভাস উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবত্ত অবস্থান করেছে এছাড়াও একটি অক্ষরেখা দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগ থেকে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে আলিপুর দপ্তরের তরফে জানানো হয়েছে দেশের পশ্চিমাংশ থেকে একটি পশ্চিমী ঝঞ্ঝা ক্রমশ পূর্বের দিকে অগ্রসর হচ্ছে এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে ঢুকতে শুরু করেছে একুশ তারিখ শুক্রবার দক্ষিণবঙ্গের উপকূলের পাঁচটি জেলা কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ও হাওড়ায় হালকা থেকে মাঝারি সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাইশ তারিখ শনিবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামের পাশাপাশি মুর্শিদাবাদেও হালকা থেকে মাঝারি সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও বাইশ তারিখ শনিবার পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদে সহ বৃষ্টির জন্য হলুদ সততা জারি করা হয়েছে তেইশে জানুয়ারি রবিবার সকালের মধ্যে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া এবং কলকাতায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়াও তেইশ তারিখ রবিবার দক্ষিণবঙ্গের বাকি দশটি জেলা হুগলি পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও হাওয়া অফিসের তরফ থেকে এই পনেরোটি জেলায় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে তেইশ তারিখ রবিবার দক্ষিণবঙ্গের সাতটি জেলা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস আগামী পাঁচ দিনে তাপমাত্রা ধীরে ধীরে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে পাশাপাশি আগামী দুই দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশাও থাকতে পারে রবিবার রাত থেকে সোমবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতেও মূলত শিলাবৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের তরফে আরও জানানো হয়েছে একুশ থেকে চব্বিশ জন মধ্যে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আটটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাইশে জানুয়ারি শনিবার সকালের মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাইশ ও তেইশ তারিখ উত্তরবঙ্গের বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বাইশ থেকে তেইশে জানুয়ারি সহ শিলাবৃষ্টিও হতে পারে আগামী পাঁচ দিন রাতে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের পাশাপাশি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের পাশাপাশি আজ থেকেই আবহাওয়া পরিবর্তন দেখা দিতে পারে বলে জানিয়েছেন অভাববিদরা বৃষ্টির দরুন বাড়তে পারে তাপমাত্রাও এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ